আছেন বেঙ্গল ফেস চ্যানেল। সামনেই একুশের বিধানসভা ভোট, আর এরই মাঝে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা তৃণমূল পার্টি অফিসে। কেষ্টপুরের সিদ্ধার্থনগরে তৃণমূলের পার্টি অফিসে আগুন। একদিকে বিধানসভা ভোটের আগে চলছে তোড়জোড়, আর এরই মধ্যে ঘটে গেল ভয়াবহ এক দুর্ঘটনা তৃণমূল পার্টি অফিসে। আগুনে পুড়ে ছাই হলো কেষ্টপুরের সিদ্ধার্থনগরের তৃণমূল পার্টি অফিস। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল কর্মীরা। বহুক্ষণের চেষ্টায় শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আসে। এই অফিসে বসতেন তৃণমূলের কোঅর্ডিনেটর বিকাশ নস্কর। তৃণমূলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে বলেই জানা যায়। তবে কী কারণে আগুন লেগেছে সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই বাগুইহাটি থানার বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ওয়ার্ড কোঅর্ডিনেটর বিকাশ নস্কর বলেন, শুক্রবার বিকেল 4:30 নাগাদ এরই প্রতিবাদে মাঝের পাড়া থেকে সিদ্ধার্থনগর পর্যন্ত একটি মিছিল করা হবে। তারপরে পার্টি অফিসের সামনেই প্রতিবাদ সভার একটি আয়োজন করা হবে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফেস। আপনারা দেখছেন বেঙ্গল ফেস চ্যানেল।